অবৈধ দখলদারি উচ্ছেদ করল প্রশাসন। হাইকোর্টের নির্দেশে নন্দকুমার থানার অন্তর্গত নিকাশি বাজারের কাছে পিডব্লিউডি রোডসের অবৈধ দখলদারি উচ্ছেদ করল নন্দকুমার ব্লক প্রশাসন। দীর্ঘদিন ধরে পিডব্লিউডি রোড জায়গা দখল করে দোকানঘর গড়ে তোলে স্থানীয় বাসিন্দারা। সরকারি খাস জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যেই বচসা বাধে, যা গড়ায় কোর্ট পর্যন্ত। সরকারি জায়গা দখল করে নিকাশি বাজার কমিটির দোকানঘর ভাড়া দেয়। দোকানঘর শুরু করার সময় বাধা দেয় পাশের একটি হার্ডওয়ার্স দোকানদার। উভয়ের মধ্যে জায়গা দখল নিয়ে শুরু হয় বিবাদ, যা কোর্ট পর্যন্ত গড়ায়। 2018 সালের হাইকোর্টের মামলা সরকারি জায়গা দখল মুক্ত করার রায় দেয় আদালত। আদালতের নির্দেশে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সরকারি জায়গা দখল মুক্ত করে নন্দকুমার ব্লক প্রশাসন। 2018 সাল থেকে পিডব্লিউডির যে জায়গা রয়েছে তার পাশে বেশ কিছু এনক্রোচমেন্ট হয়েছিল, যেটা রিমুভালের জন্য হাইকোর্টে অনেকদিন ধরে কেস হয়েছে। এই হাইকোর্ট রায় দেওয়ার পরেই আমরা এখান থেকে ডিসিশন নিয়েছি যে এই জায়গাটাকে খুব শীঘ্রই ক্লিয়ার করতে হবে, এবং গতকাল থেকে তার কাজ শুরু হয়েছে। গতকাল এবং আজকে দুদিন মিলে আমাদের পিডব্লিউডির জায়গার পাশে যে এনক্রোচমেন্টগুলো রয়েছে সেগুলো রিমুভালের কাজ শুরু হয়েছে। এর জন্য ব্লক প্রশাসন থেকে রয়েছে, পুলিশ প্রশাসনও রয়েছে, এবং পিডব্লিউডির থেকেও আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছে। না, পিডব্লিউডির যে একটা দাগ রয়েছে যেটাতে মেইন অবস্ট্রাকশন রয়েছে সেই দাগটাতেই এখন রিমুভ করা হচ্ছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট টাইমস বাংলা।